चलती बर्षा मौसुमे एरই মধ্যে দেশের দক্ষিণাঞ্চল प्रचंड भारी বৃষ্টি দেখেছে। এবার ঠিক সেরকম বৃষ্টির কবলে পড়েছে উত্তর ও পূর্বাঞ্চল জানিয়েছে আবহাওয়া অফিস। একই অবস্থা উজানের দেশেও। অন্তত ৭ দিন এমন পরিস্থিতি দেখা যাবে। মূলত মৌসুমি অক্ষরেখা বর্তমানে উপমহাদেশের সবচেয়ে उत्तरे हिमालयेर पाददेशे अवस्थान कराय तैरी हयेछे एई दुर्योग। सिलेट मयमनसिंह रंगपुर एवं ढाका विभागेर उत्तर भागे एई सकल अंचलगुलोते माझारि धरनेर भारी थेके भारी बर्षणेर सम्भावना रयेछे। दक्षिणांचलेও সেই তুলনায় কিন্তু বৃষ্টিপাতের এলাকা কভারেজ কিন্তু কম হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের উজান এলাকায় আসামের বিহার মেঘালয় সিকিম এবং পশ্চিমবঙ্গ এই সকল এলাকায়ও কিন্তু বৃষ্টিপাতের ধারা কিন্তু অব্যাহত রয়েছে। ए कारणे गंगा और ब्रह्मपुत्र जमुना नदीर पानी एकसाथे बाड़ते शुरू करेছে। জানিয়ে আসতে পারে মৌসুমের প্রথম বন্যা। এই বন্যার মূল ধাক্কা লাগবে মধ্যাঞ্চলে বলেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ১৪-১৫ তারিখের দিকে গোয়ালন্দ পয়েন্টে পানির বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা আছে প্রথম। এতে করে আপনার ফরিদপুর এবং রাজবাড়ীর যে নিম্নাঞ্চলগুলো সেগুলো প্রথম দিকে প্লাবিত হবে। পরে ক্রমান্বয়ে মুন্সিগঞ্জ শরীয়তপুর এবং চাঁদপুর এই অঞ্চলগুলো আপনার বন্যা কবলিত হবে। ব্রহ্মপুত্র অববাহিকা জেলাগুলোতে এই মুহূর্তে বন্যার আশঙ্কা নাই, তবে তিস্তা ধরলা দুধকুমার করতোয়া আত্রাই যে নদীগুলো আছে এই নদীগুলোতে আগামী ২-১ দিনের মধ্যে এবং একই সাথে সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা এবং হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে আপনার স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই বন্যায় দেশের প্রায় ৩০% এলাকা তলিয়ে যেতে পারে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।